আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো মহব্বত মোটর বাইক 5000-এর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে গিয়ার পিনিয়ন দেখতেছেন আপনারা, তো গিয়ার পিনিয়ন কোন পিনিয়নটা কত নাম্বার হতে পারে অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তো যার কারণে এই ভিডিওটা করা যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই পিনিয়ন কোনটা কত নাম্বার। অনেকে জানেন না 1 নম্বর গিনিয়াম পিনিয়াম কোনটা, 2 নম্বর পিনিয়াম কোনটা, 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর পিনিয়াম কোনটা। তো এই জিনিসটা বোঝার সব থেকে সহজ উপায়টা কি আপনাদেরকে আমি জানিয়ে দেবো, এই জন্য আমাদের এই সংখ্যাগুলি করা। তো সংখ্যাগুলির কারণ আমি একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো বস, এই যে আমাদের 8 ফুট শেপ, যেখানে হলো আমাদের চেনিস পকেট লাগে, ঠিক আছে? তো সব থেকে যে লম্বা মাথাটা 8 ফুট শেপের, আমি এখানে তীর চিহ্ন দিয়ে রাখছি, আপনারা দেখতে পারেন। এটা আমি এইদিকে রাখলাম, এইখানে আমাদের কিন্তু লেখা আছে 8 ফুট, ঠিক আছে বস? তো আমাদের ইন ফুট শেপের সব থেকে লম্বা মাথাটা আমি এদিকে দিয়ে রাখছি, এই যে লেখা আছে আমাদের ইন ফুট, প্রত্যেকটা ঘরে ইন ফুট লেখা আছে। তো এখন আপনারা দেখেন 8 ফুটের মাথা একটা এদিকে থাকবে, ইন ফুটের মাথা একটা ওইদিকে থাকবো। তো এখন আমরা কিভাবে চিনতে পারি আমাদের পিনিয়াম কোনটা কত নাম্বার, তো আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই দিই। এই যে এইখানে আমাদের মাথা আছে কয়টা, এই সংখ্যাটা আমি এইখানে লিখে রাখছি, দেখেন 12টা মাথা আছে। এইখানে মাথা আছে কয়টা এই পিনামে, তো এইখানে এই পিনামের মাথা আছে 20টা, তো এই পিনামের মাথা আছে কয়টা 18টা, তো এই পিনামের মাথা আছে কয়টা 25টা, এবং সবার লাস্টের যে পিনামটা আছে এইটার কয়টা মাথা আছে 14টা। তো এখন আমি প্রত্যেকটা কিন্তু পিনামের মাথা কয়টা করে আছে এটা কিন্তু আমি লিখে রাখছি, আপনারা দেখতে পারেন। এবং এইদিকের পিনাম দেখতে পারেন, এখানে কয়টা মাথা আছে 35টা, এখানে কয়টা মাথা আছে এই পিনামটার 21টা, আর এইখানে আছে হলো আপনার 24, এইখানে হলো আপনার 22, আর এইখানে হলো আপনার 26। তো বস, এই দেখেন এই 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 পিনিয়াম কিন্তু আমাদের সবসময় এইভাবে সেট আপ থাকে, আপনাদেরকে আমি দেখাই দিই। একটা আর একটার সঙ্গে লাগা থাকে ঠিক সেমভাবে, একটা আর একটার সঙ্গে লাগা থাকে ঠিক এইভাবে, আপনারা দেখতে পারেন। এই যে কত সুন্দর লাগিয়ে গেছে একটা আর একটা, তার মানে বস এই যে পিনিয়ামটা দেখতেছেন আপনারা 12 নম্বর, আর এই যে পিনিয়ামটা দেখতেছেন আপনারা 35 নম্বর। তো 12 থেকে 35 হইতে গেলে আমাদের কত লাগতেছে 23। তো বস দেখতে পারেন আমি এখানে 23 লিখে রাখছি ঠিক সেমভাবে। এখন আমাদের পাশের পিনিয়ামটা দেখেন, এখানে কত নাম্বার 20 নাম্বার, তো 20 নাম্বার, এবং আমাদের এখানে কত নাম্বার 21 নাম্বার। তো 20 থেকে 21 হইতে গেলে আমাদের লাগতেছে বস 1, তো এখানে আমরা 1 লিখে রাখছি, ঠিক আছে বস? তো এখন আমি দেখাবো এখানে আমাদের কত নাম্বার, এখানে হলো আমাদের 18 নাম্বার, এই পিনিয়ামটার মাথা হলো আমাদের 18টা, আর এই পিনিয়ামটার মাথা হলো আমাদের 24টা। তো বস 18 থেকে 24 হতে গেলে আমাদের লাগতেছে কত 6, তো আমরা এখানে 6 লিখে রাখছি। এখন দেখতে পারেন আমাদের এইখানে মাথা আছে কয়টা 25টা, এবং এই পিনামের মাথা আছে আমাদের কয়টা, এই যে দেখতে পারেন 22টা। তো 25 থেকে 25 হতে গেলে আপনার কত লাগতেছে 3, তো এইখানে দেখতে পারেন আপনারা আমরা 3 লিখে রাখছি। তো এখন আমরা এখানে কত মাথা আছে সবার ছোট পিনামটা 14, তো বস এখানে আমাদের 14 লেখা আছে, যে দেখতে পারেন। আর এইখানে কয়টা মাথা আছে এটাও আমরা লিখে রাখছি এখানে, এই যে দেখেন 26। তো বস প্রত্যেকটা আমাদের পিনামের যে ছোট থেকে বড় হতে গেলে আমাদের সংখ্যা কত লাগতেছে এটা কিন্তু লিখে রাখছি আমরা এইখানে, যেমন এইখানে দেখতে পারেন 23, 1, 6, 3, 12। তো বস এখন আমি জিনিসটা বুঝাই দেবো আপনারা কীভাবে বুঝতে পারেন কোনটা কত নাম্বার গিয়ার পিনিয়াম। তো দেখতে পারেন আমাদের 12 থেকে 35 উঠতে গেলে আমাদের 23 লাগতেছে, তো 23 মাথাগুলা অনেকটা বেশি আমাদের এই পিনামে অনেক মাথা, ঠিক আছে বস? তো অবশ্যই সব থেকে স্লো ঘুরে হলো আমাদের এই পিনামটা, এই যে দেখতে পারেন এটা হলো আমাদের ইনফুট, এটা ইঞ্জিনের লগে জড়িত থাকে, এটা হলো 8 ফুট যেটা বাইরের চাকার লগে জড়িত থাকে। তো আমাদের ইঞ্জিন ঘুরলে আমাদের ইনফুট শেপটা ঘুরে, আর ইন গিয়ার ফালাইলে আমাদের 8 ফুট শেপটা ঘুরে। তো আমাদের ছোট পিনিয়ামটা কিন্তু আমাদের বড় পিনিয়ামটারে ঘুরাইতেছে, তো এই কারণে এখানে সংখ্যাটা দেখতে পারেন 23, তার মানে এটা হলো সব থেকে স্লো ঘুরতেছে, ঠিক আছে বস? তো এইখানে আমি লিখে রাখছি 1, তার মানে এটা হলো আমাদের 1 নম্বর গিয়ার পিনিয়াম। তো এখন আমি পাশে দেখাবো, এইখানে দেখতে পারেন এখন এর নিচে কোন পিনিয়ামটা আছে আপনাদেরকে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। এখানে 1, এখানে 6, এখানে 3, এখানে 12, তো 23-এর নিচে আমাদের 12 আছে। তো দেখতে পারেন 14 থেকে 26 হতে গেলে আমাদের 12 লাগতেছে, তার মানে ওইটা একটু স্লো ঘোরে, এইটার থেকে একটু স্পিডে ঘোরে হলো আমাদের 12,
তার মানে এটা হলো দুই নাম্বার গিয়ার প্রিমিয়াম, এই যে দেখতে পারেন দুই লিখে রাখছি। এবং বস আরেকটা জিনিস, এখন আমাদের তিন নাম্বার গিয়ার প্রিমিয়াম, তো এইখানে দেখতে পারেন আমাদের এই আমরা এখানে একটু দেখি, আঠারো, আঠারো থেকে আমাদের চব্বিশ, তো আঠারো থেকে চব্বিশ হতে গেলে আমাদের ছয় লাগে, তার মানে আমরা তেজ দেখলাম, বারো দেখলাম, এখন ছয়, তার মানে এক নাম্বার গিয়ার দেখলাম, দুই নাম্বার গিয়ার দেখলাম, এখন হলো আমাদের ছয়, তার মানে এটা একটু স্লো করে, এটা একটু বেশি করে, সব থেকে বেশি স্লো করে একটু ছয় নাম্বার, তিন নাম্বারটা আর একটু বেশি করে, ঠিক আছে বস, এটা একটু স্লো করে, এটা একটু অতিরিক্ত ঘুরতেছে, এটার থেকেও বেশি ঘুরতেছে হলো আমাদের ছয় নাম্বার, এখানে প্রিমিয়ামের মাথা কম, সংখ্যা কম, তো তার মানে এটা হলো আমাদের তিন নাম্বার গিয়ার প্রিমিয়াম। তো এখন নাম্বারটা দুই নাম্বারটা চিনবো, তো দেখেন আমাদের এখন দুইটা ঘরে বাকি আছে, একটা হলো এক, একটা হলো তিন, তো অবশ্যই বুঝতে পারছেন ছয়ের থেকে তিন, তিন নাম্বার যেটা এটা হলো আমাদের একটু বেশি জোরে ঘুরে, তার মানে এটা হলো আমাদের চার নাম্বার গিয়ার প্রিমিয়াম। তো সবার নিচে যে কম সংখ্যা দেখা যায় আমাদের এক, ঠিক আছে বস, তার মানে এটা হলো সব থেকে বেশি স্পিডে ঘুরে, তার মানে এটা হলো আমাদের পাঁচ নাম্বার গিয়ার প্রিমিয়াম। তো বস এই জিনিসটা বানার কারণ হলো আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমি কিন্তু এই ধরনের ভিডিও করতাম না, তো আপনাদের কমেন্টের জন্য আমি এই ভিডিওগুলো করছি, যাতে আপনারা অতি সহজে বুঝতে পারেন কীভাবে আমাদের বাইকের গিয়ার প্রিমিয়াম কোনটা কত নাম্বার এই জিনিসটা বুঝতে পারেন। তো ওই ভিডিও করার উদ্দেশ্য আসলো এটা, যাতে কখনো কোনো গিয়ার প্রিমিয়ামের মাথা ভাঙিয়ে গেলে আপনারা কীভাবে চিনতে পারেন এটা কত নাম্বার গিয়ার প্রিমিয়াম, ঠিক আছে বস। তো কোনো জায়গায় যদি আপনারা অনেকে দেখা গেলো আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কোনো ছবি পাঠাতে চান, অনেকে জিজ্ঞেস করে ভাই প্রিমিয়ামটা তো ভেঙে গেছে আমার লাগবে, তো কত নাম্বার গিয়ার প্রিমিয়াম আপনারা হয়তো বলতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে হিসাব বাইর করে প্রত্যেকটা জিনিসের হিসাব বাইর করবেন, বাইর করার পর আপনারা বুঝতে পারবেন কোনটা কত নাম্বার গিয়ার প্রিমিয়াম, তো ঠিক আছে বস। তো আর একটাবার বুঝাই দিই, বেশি সংখ্যা যেটা এটা হলো আমাদের এক নাম্বার গিয়ার প্রিমিয়াম, এর নিচে যে কম সংখ্যা এটা হলো আমাদের দুই নাম্বার, তার নিচে যে কম সংখ্যা এটা হলো আমাদের তিন নাম্বার, এবং সবার নিচে যে কম সংখ্যা আছে সেটা হলো এক নাম্বার, ওটা হলো আমাদের পাঁচ নাম্বার গিয়ার প্রিমিয়াম, এবং মাঝখানে যেটা আছে এই দেখতে পারেন এটা হলো আমাদের চার নাম্বার গিয়ার প্রিমিয়াম। তো এক নাম্বার গিয়ার প্রিমিয়াম গেল, দুই নাম্বার গেল, তিন নাম্বার গেল, চার নাম্বার গেল, পাঁচ নাম্বার গেল। তো বস আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এবং আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে, আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কাছে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বস ভালো থাকেন, আল্লাহ হাফেজ।